এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পুরি হোটেলের সামনে, যে হোটেলে আমরা স্টে করেছিলাম নাইটে। তো এই হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, আজকে আমরা বের হব পুরি চিল্কা হ্রদে। তো চিল্কা হ্রদটি প্রায় এখান থেকে 60-70 কিলোমিটার দূরত্বে আছে। তো বাস ভাড়া হয়ে গেছে, এখান থেকে আমরা রওনা দেব। আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে, এতে কাছে চারিদিকে বাস দাঁড়িয়ে আছে। তো আমরা এসি বাসে যাবো, এসি বাসে যাবো। স্বামী পাশে আছে, যাওয়ার জন্য এক্সাইটেড স্বামী, একদম স্বামী বিশাল এক্সাইটেড যাওয়ার জন্য চিল্কা হ্রদে। এখন পাশে আছে রাজ, ইমরান আছে, এদিকে আছে সাদ ভাই, এদিকে আছে তৈরুল, সে তো যাওয়ার জন্য লাফাচ্ছে চিল্কা হ্রদে। পাখি আছে দেখবে, এখন তো পাখি দেখার জন্য বিশাল মজাই আছে। তো এদিকে পাশে আছে এসি বাস, এদিকে এসি বাস করে আমরা যাবো চিল্কা হ্রদটি, যেটি হচ্ছে এশিয়ার বৃহত্তম একটি হ্রদ। হ্রদটি গেলে অনেক কিছু আমরা দেখতে পাবো সেখানে। সেখানে আছে অনেক ছোটো বড়ো ডলফিন আছে, ছোটো বড়ো পাখি আছে, বিভিন্ন রকম ছোটো বড়ো দ্বীপ আছে, অনেক কিছু সেখানে গেলে দেখা মিলবে। চলো দেখা যাক সঙ্গে থেকে, তখন এশিয়ার বৃহত্তম হ্রদ চিল্কা হ্রদ। হ্যাঁ, চলোকে বোট চড়া হবে, অনেক এনজয় হবে। আমরা চলে এসেছি চিল্কা হ্রদের সামনে। তো চিল্কা হ্রদে চড়ার জন্য লাইফ গার্ড নিয়েছে, সব দেখা পাচ্ছ আমাদের মাহবুব লাইফ গার্ড নিয়েছে। ওদিকে আছে মিরাজ, আর এদিকে আছে তৈদুল। তো চিল্কা হ্রদে আমাদের বোটিং করার জন্য আমরা রেডি, তোমরা সব যাচ্ছি। আর এদিকে সব রাস্তা দেখা পাচ্ছ, রাস্তা সব লালি লালি, শুধু খালি পাথর ইটের গুঁড়ো দিয়ে রাস্তা তৈরি। চলো আমরা এই চিল্কা হ্রদটি চড়ার জন্য আমরা রেডি। চলো মিন্টু, মিন্টু কাডিস, চিল্কা হ্রদে কি দেখবে বলো? চলো কি দেখা পাবো? দেখা যায় ডলফিন। হ্যাঁ, তো বড় বড় ডলফিন আছে এরা বলছে, কিন্তু সত্যি কি ডলফিন আমরা দেখা পাবো সেটাই দেখছি। আমরা আছি চিল্কা হ্রদে, বোটের উপরে দাঁড়িয়ে চিল্কা হ্রদটা চারিদিকে ঘুরছি, চারিদিকে ঘুরছি চিল্কা হ্রদটা, চারিদিকে ঘুরছি। চিল্কা হ্রদটি ওঠার আগে যখন ট্যুর এজেন্টরা বলবে চিল্কা হ্রদে গিয়ে ওখানে অনেক ডলফিন দেখা পাবে, বা অনেক কিছু তো অনেক পাখি দেখা পাবে, অনেক কাঁকড়া দেখা পাবে, লালি কাঁকড়া, তো এখানে এসে ডলফিন লাফাবে বা ডলফিন পুরো কাছাকাছি আসবে, বা হ্রদটি খুবই সুন্দর, মানে যেটাকে বলা হয় ওয়ান্ডারফুল। বাট এখানে এসে যে দেখলাম হ্রদটি বেশ বড়ো, চারিদিকে দেখা যাচ্ছে হ্রদটি বেশ বড়ো, চারিদিকে হ্রদের চারিদিকে বেশ বড়োই। বাট হ্রদের যে জলটা আছে, জলটা পুরো আমাদের গ্রামেরই মতো, জলটা পুরো পুকুরের জলের মতো। তো এখানে এসে বোটিং চড়তে তো এনজয় লাগবে, বেশ ভালোই লাগবে। বাট ওরা যেখানে ওখানে যেটা বলতো যে ডলফিন দেখা পাবে, অনেক ছোটো বড়ো পাখি দেখা পাবে, বিভিন্ন রকমের লালি কাঁকড়া দেখা পাবে, তো আমরা তো ফার্স্ট টাইম ভীষণ এক্সাইটেড ছিলাম যে চিল্কা হ্রদে গিয়ে আমরা দেখা পাবো ডলফিন, যেটা আমরা লাইফ কোনো দিন দেখিনি। বাট ভীষণ এক্সাইটেড ছিলাম এখানে এসে দেখা পাবো মিলবে বলে। বাট এখানে এসে তো আমরা ডলফিন তো দেখা পেলামই না, বা সেরকম কিছু দেখা পেলাম না। জাস্ট বোটিংয়ে আমরা বোটে বসেই ট্রাভেল করতে হচ্ছে আমাদেরকে। যে চিল্কা হ্রদ, বেসিক্যালি চিল্কা হ্রদে আর কিছুই নেই, জাস্ট একটি বড়ো একটি হ্রদ, হ্রদ যেটাই শিওর, বেসিক্যালি একটি বড়ো হ্রদ। বাট হ্রদে যে জলটিও পুকুরের মতো নর্মালি, আর জাস্ট বোটে করে বসে এদিকে চারিদিকে হ্রদটা ঘোরাবে, জাস্ট এটাই, আর সেটা অন্য কিছু নেই। তো আমার তো ঘুরে একদম ফালতু লেগেছে, জানি না তোমরা কে আসবে। আমি সাজেস্ট করবো এখানে না আসাই ভালো, ওখানে ট্যুর এজেন্টরা যেটা বলছে যে ডলফিন দেখা পাবে, লালি কাঁকড়া দেখা হবে, সব কিছু দেখা হবে, এগুলো পুরো ফ্লড, এগুলো লাইভ নয়, রিয়েল নয়, এগুলো অ্যাকচুয়ালি দেখায় না ওরা, এরকম বলে আমাদেরকে বোকা বানিয়ে এখানে নিয়ে আসে। এটা পুরো একদম ফালতু কথা, ডলফিন আদৌ দেখা পাবেই না। কিন্তু বোটে করে যখন ঘুরবে ওরা বলবে হ্যাঁ ডলফিন দেখা পাবে, মাঝখানে গেলে দেখা পাবে, এদিকে গেলে দেখা পাবে, বাট রিয়েল ডলফিন দেখা যায় না। আর অ্যাকচুয়ালি এই যে জলেতে, এই জলেতে ডলফিন থাকে না, ডলফিন এখানে কীভাবেই থাকবে, ডলফিন যদি থাকে মারাই যাবে। তো হ্রদটি বেশ ভালো ঘুরতে বা সময় কাটাতে বেশ ভালোই লাগবে। তো এই যে মিথ্যে বলে যে আমাদের কাছ থেকে টাকা নিয়ে যে ঘোরার একটা আশ্বাস দিয়ে আমাদেরকে নিয়ে আসছে, এগুলোকে আমার মনে হয় ঠিক নয়। কারণ ডলফিন দেখা যাবে না যেখানে, সেখানে ডলফিন দেখার আশা করে প্রচুর এজেন্টদেরকে নিয়ে আসছে, ট্যুর এজেন্টদেরকে, প্রচুর ট্রাভেলার্সদেরকে নিয়ে আসছে, তারা একটা এক্সাইটেড নিয়ে আসছে, আশা নিয়ে আসছে যে গিয়ে ডলফিন দেখা পাবো বা ডলফিন দেখবো। বাট এখানে এসে ডলফিন তো দেখা পাচ্ছে না, সেখানে মন ভেঙে যাচ্ছে প্রত্যেকের। তো আমি তাই আমি এসে যেটুকু ফিল করেছি, এখানে তো ডলফিন দেখাই যাচ্ছে না, বা ডলফিন দেখা আমরা পাই। তো আমি সাজেস্ট করবো প্রত্যেককে, তোমরা এসো না, একদম ফালতু জায়গা, বেকার জায়গা যেটাকে বলে আর কি। হ্যাঁ, ডলফিন তো ডলফিনের মানে ডলফিন মুখ দেখা পাবো কি, ডলফিনের চারা পর্যন্ত দেখা পাচ্ছি না, এত বেকার জায়গা আর কি। তবে ল্যান্ডটা ঘুরতে খুব ভালো লাগবে, যে হ্রদটা বেশ বড়ো হ্রদ, সময় কাটানোর জন্য একদম পারফেক্ট জায়গা এটা। ডলফিনে যাওয়া হচ্ছে,
গার্লফ্রেন্ড কেউ না, গার্লফ্রেন্ড নিয়ে আসলে তো দেখতেই হবে না, শুধু বসেও আর গল্প করো আর ঘোরো, সময় কাটানোর জন্য একদম বেটার জায়গা। তো ফালতু জায়গা, পানিগুলো দেখা পাচ্ছে এবার একদম বেকার, প্রচুর পর্যটকরা ঘুরছে, একজনও দেখা পায়নি ডলফিন মাছ। ঠিক আছে, তার মানে এটা কি সত্যি না মিথ্যে বলবো আমরা? আশা করি তো মিথ্যে এটাই। তা মিথ্যে বলে বোকা বানিয়ে আমাদেরকে এখানে নিয়ে এসে এরা টাকা ইনকাম করছে। গরিব মানুষদের যারা অনেক আশা নিয়ে এখানে আসে ঘুরতে, তাদের টাকাগুলো মানে বলে না পানিয়ে ফেলে দেয়, সেরকমই একটা কাজ করছে এরা। এদিকে দেখা পাচ্ছে একটা বোট আসছে, এক ডলফিনও দেখা পায় না, প্রত্যেকে প্রচুর বোট আছে, চারিদিকে প্রচুর বোট, কেউ পাচ্ছে না ডলফিন দেখা। তো আমার যেরকম লেগেছে মানে এই যে হ্রদটি একটু বেকার লেগেছে, তোমরা কেউ এসো না এ বোটে। কত দেবে দশে? হ্যাঁ দশে কত দেবে? দশে জিরো দেবো, তাই সন্দেহ মানে জিরো লিখতে যে বোরিং ফিল হবে, জিরো দিতে গেলেও বোরিং ফিল হবে, জিরো দেওয়ার একটা ইচ্ছে থাকে, জিরো পেয়েছে একদম বেকার লেগেছে।